হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে আমি আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা করতে যাবো। দ্যাটস ওয়াই হচ্ছে বিকালবেলা বের হয়ে গেছি। এনেই তো চলে আসছে ফারহানা, ও হচ্ছে আমার কলেজের ফ্রেন্ড। তো আমরা হুট করেই দুপুরবেলা কথা বলতে বলতে প্ল্যান করলাম যে চল আমরা বিকালবেলা বের হই। অ্যান্ড যেরকম কথা ওরকম কাজ, আমরা বিকালের মধ্যেই বের হয়ে গেছি। এরপর আমাদের সাথে খুবই উইয়ার্ড একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে আমরা যখন রেস্টুরেন্টের উপর যাই তখন হচ্ছে রেস্টুরেন্টটা ফুল ফাঁকা ছিল। আমরা ভাবছিলাম যে রুফটপ রেস্টুরেন্ট যেহেতু অনেক ভিড় হবে, প্লাস বিকাল টাইম সবাই ওখানে বসে আড্ডা টাড্ডা দেয়, বাট রেস্টুরেন্টটা ফুল ফাঁকা ছিল। আমরা টোটালি শকড যে কীভাবে। তো এরপর অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে, তো আমরাও ভাবলাম যে ঠিক আছে, আমরা যেহেতু ওদের আউটডোরটা রেখে ফেলছি তো আমরা ইনডোরটা যাই দেখি। এখানে যেহেতু একদমই মানুষ নাই তো নিচে যেয়ে বসি, প্লাস খুব গরমও ছিল। তারপর আমরা ভাবলাম যে আমরা নিচেই বসবো, আর ওখানেই খাবার অর্ডার দিব। তো নিচে নামতে নামতে আমি ভাবলাম যে আসলে এই রেস্টুরেন্টে এত মানুষ কম কেন, মানে অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে, একটা কাস্টমার নাই। তো পরে যে আমরা রিজনটা বুঝতে পারলাম যে আসলে এখানে রেস্টুরেন্টে এত মানুষজন কম কেন, আই মিন নাই কেন, এরকম একটা অবস্থা। তো ইনডোরে যাওয়ার পরও সেম অবস্থা, রেস্টুরেন্ট ফুল খালি। তো আমি লাইক পুরো এই শক, মানে এরকম কেন, মানে খালি কেন। তো এরপর আমরা কিছুক্ষণ পিকচার্স ভিডিওস ক্লিক করার পর দেন খাবার অর্ডার করে দিয়েছিলাম। তো দেখলাম যে খেলা চলতেছে, সবাই মিলে খেলা দেখতেছে, মানে ওয়েটার টোয়েটার যারা ছিল তারা। তো আমরাও কিছুক্ষণ বসে খেলাই দেখছি, কারণ খাবার আসতে খুবই লেট করতেছিলো, খুবই খুবই। তো আমরা ওরকম আহামরি কিছু অর্ডারও দিই নাই যে এত লেট হবে। তো এরপর আমি আমার ফ্রেন্ডের কিছু ভিডিওস অ্যান্ড পিকচার্স ক্লিক করে দিচ্ছিলাম। এরপর অনেকক্ষণ পর, প্রায় ঘণ্টাখানিক পর মনে হলো যে খাবারের অর্ডারটা আসছে। তো এরপর আমরা যেটার জন্য বের হয়েছি, গসিপ করার জন্য, টাইম স্পেন্ড করার জন্য। তো এই তো আমরা অনেকক্ষণ যাবৎ গসিপ করলাম, কথাবার্তা বললাম, অ্যান্ড আমার দিনটা খুবই ভালো কেটেছে। থ্যাংক ইউ সো মাচ দোস্ত ফর কামিং। অ্যান্ড এই তো আমার দিনটা এখানেই শেষ। এখন হচ্ছে ফারহানা রিভিউ দিবে। ভালো ছিল,